আয় বহির্ভূত সম্পত্তির জেরে শুক্রবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে নিয়ে আসা হলো আসানসোল বিশেষ সিবিআই আদালতে। এদিন বেলা ১১টার পরে সিবিআই আধিকারিকরা সাইগালকে নিয়ে আদালতে হাজির হয়। উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ সাইগালকে সিবিআই আদালতে পেশ করে সিবিআই। সেদিন শুনানির পর বিচারক সাইগালকে সিবিআই হেফাজতে পাঠায় ও ১৭ তারিখ পুনরায় আদালতে হাজির করাতে বলেন। শুক্রবার প্রায় ১.৫ ঘন্টা শুনানির প্রক্রিয়া শেষে সাইগাল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, পুনরায় আগামী ২৪ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। আমাদের জামিনের আবেদন ছিল, যেখানে ওনারা পিসি প্রেয়ার করেছিলেন, সেই পিসি প্রেয়ারকে আমরা বিরোধিতা করি। আমরা বলি যে সেকশন ১৭ পিসি অ্যাক্ট অনুযায়ী রাজ্য সরকারের কোনো এমপ্লয়িকে সিবিআই এর তরফ থেকে অ্যারেস্ট করতে গেলে তার পারমিশন লাগবে, রাজ্য সরকারের তরফ থেকে সেই পারমিশন দিতে হবে। তিনি যদি রাজ্য সরকারের এমপ্লয়ি হন এবং তার জন্য অবিলম্বে এনার জামিন দেওয়া হোক, যেখানে জজ সাহেবের মন্তব্য হচ্ছে যে যিনি এই সাইগাল হোসেন তিনি রাজ্য সরকারের এমপ্লয়ি হলেও, রাজ্য সরকারের এমপ্লয়ি হলেও তিনি তার অফিসিয়াল কালার অনুযায়ী অর্থাৎ অফিসিয়াল ডিউটি ডিসচার্জ করার সময় যেটুকু অভিযোগ এসছে সেটা ডিউটি ডিসচার্জ করার সময় হয়নি। এবং ওনার যে জজ সাহেবের কাছে জজ সাহেবের মন্তব্য রয়েছে যে ওনার যে প্রভূত পরিমাণের অ্যাসেট আছে বলে সিবিআই অভিযোগ করছে, যা যদিও এখনো প্রমাণিত হয়নি, প্রমাণ অভিযোগ আছে বলে যে সিবিআই অভিযোগ করছে, সেটা কিন্তু এই রাজ্য সরকারের এমপ্লয়ি থাকার জন্য হয়নি। তাই জন্য সেকশন ১৭ যে বার আছে সেটা এখানে কার্যকরী নয়, ওই জন্য ওনাকে আগামী ২৪ তারিখ অবধি পুলিশ কাস্টাডি সিবিআইয়ের কাস্টাডিতে সিবিআই হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন এবং সেখানে খুব কড়াভাবে ডিকে ভার্সেস গাইডলাইন ফলো করার ডিরেকশনও দিয়েছেন। এবং যেটা আপনি বললেন যে সিবিআই চুপ করে, সাইলেন্স একটা ফান্ডামেন্টাল রাইট, চুপ করা যে ফান্ডামেন্টাল অধিকার, আমরা বলেছিলাম, আমরা যখন বলেছিলাম যে চুপ করে থাকাটাও একটা ফান্ডামেন্টাল রাইট, রাইট টু বি সাইলেন্স ফলস আন্ডার দ্য অ্যাম্বিট অফ ফান্ডামেন্টাল রাইট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেক্ষেত্রে অনারেবল কোর্টের মন্তব্য হচ্ছে যে যেহেতু চুপ করার অধিকার, তেমনি ও তদন্তকে সহযোগিতা করাও সেটা ওনার ডিউটির মধ্যে পড়ে। তার জন্য একমাত্র অধিকার যাতে খর্ব না হয় সেটা যেমন দেখতে হবে, ডিউটি যাতে পালন করে সেটাও দেখতে হবে। তাই সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।